দিচ্ছেন নোবেল বাংলা সঙ্গে আমি পিউ। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন 3 নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী শ্রী মলয় ভট্টাচার্য। নমস্কার, আমাদের নোবেল বাংলার পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। নমস্কার। রাজনীতি জীবনে আপনারা কিভাবে আসলেন? আমি ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে রাজনৈতিক জীবনে এসেছি। বারাসাত সান্ধ্য কলেজ, বর্তমানে যেটা বারাসাত কলেজ, সেই কলেজের ছাত্র হিসাবে আমি ওই কলেজে জিএস ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম। তার থেকে আস্তে আস্তে যুব আন্দোলন এবং তার মধ্যে দিয়ে গণতান্ত্রিক আন্দোলনে প্রবেশ করেছি। আপনি বিরোধী পক্ষকে কিভাবে দেখছেন? আমাদের যে বিরোধী পক্ষ, মানে বর্তমানে যারা শাসক পক্ষ পশ্চিমবাংলার, তারা মানুষের কাছে 10 বছর শাসনের মধ্যে দিয়ে ঘৃণিত হয়েছে। সমস্ত দিক দিয়ে তারা পরিষেবা যা দেওয়ার কথা তার দিতে ব্যর্থ হয়েছে, এবং ব্যর্থতার পরে দাঁড়িয়ে আজকে মানুষ তাদের ভালো চোখে দেখছে না। সাধারণ মানুষ তার যে অভাব অভিযোগ দারিদ্র, সে শিক্ষাক্ষেত্রে হোক, অন্য সমস্ত ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে হোক, অন্য সারা পশ্চিমবাংলাটা এখন কার্যত হচ্ছে বেনিফিশিয়ারি পলিটিক্স, অর্থাৎ মানুষকে কিছু টাকা পাইয়ে দেওয়া, কখনো লক্ষ্মীর ভাণ্ডারের নাম করে, কখনো ছাত্রদের কন্যাশ্রী, যুবশ্রী ইত্যাদির নাম করে, মানে জনমোহিনী কিছু কর্মসূচি করে দিয়ে মানুষকে পেটে লাথি মারার একটা পরিকল্পনা করছে এই সরকার। তার মধ্যে দিয়ে মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে এবং তারা প্রতিবাদে সামিল হচ্ছে। 2015 সালের আগের পৌরসভার বর্তমান পৌরসভার মধ্যে আপনি কী কী পার্থক্য লক্ষ্য করছেন? 2015 সালের যে পৌরসভা, মানে আমরা 2015 সালের পৌরসভার পরে যেটা আমরা দেখেছি, এই পৌরসভা হচ্ছে তোলাবাজির পৌরসভা। কার্যত যেটা হয়েছে সেটা হচ্ছে পৌরসভা কিছু চটকদারি কাজ করছে, কিছু পার্ক করছে, কিছু রাস্তাঘাট তৈরি করছে বা আলো লাগাচ্ছে ইত্যাদি করছে, কিন্তু মানুষের যে বেসিক ব্যাপার, পুরসভার মূল কাজ হচ্ছে জঞ্জাল অপসারণ, পুরসভার মূল কাজ হচ্ছে রাস্তাঘাটের ডেভেলপমেন্ট, পুরসভার মূল কাজ হচ্ছে নর্দমা পরিষ্কার করা, পুরসভার মূল কাজ হচ্ছে মানুষের হাতে পৌর পরিষেবাকে পৌঁছে দেওয়া, সেক্ষেত্রে এই পুরসভা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বারাসাতকে একটা যানজটমুক্ত শহর, আধুনিক শহর তৈরি করা, সেক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ। বারাসাত শহর হচ্ছে পশ্চিমবাংলার মধ্যে একমাত্র শহর যেখানে রাস্তায় হাঁটা যায় না, মানে ঘন্টার পর ঘন্টা বারাসাতে হকার প্রবলেম, যানজটের প্রবলেম, বারাসাতে নাবিশ্বাস উঠছে। একটা 150 বছরের শহর বারাসাত, সেই শহরে আজকে তৃণমূলের শাসনে, পুরসভার শাসনে, কার্যত তোলাবাজির শাসনে পরিণত হয়েছে। আমরা জানি করোনা পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা অনেকটাই ব্যাহত ঘটেছে, এই বিষয়ে আপনার কী মতামত? করোনা পরিস্থিতি মানুষের জীবনের মৌলিক পরিবর্তন করেছে, শুধু বাংলা না, ভারতবর্ষ জুড়ে করোনা মানুষের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, আমরাও আমাদের অনেক প্রিয়জনকে হারিয়েছি। শিক্ষা তো সর্বাংশ, 2 বছর ধরে ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারে না, কলেজ যেতে পারে না, মানুষের মেরুদণ্ড ভেঙে গেছে, কর্মক্ষেত্রে বহু মানুষ কর্মচ্যুত হয়েছে এবং এখনও হচ্ছে, বহু মানে ঠিকা শ্রমিক তাদের কাজ হারিয়েছেন, প্রাইভেট সেক্টরে চাকরি চলে গেছে, আপনাদের এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে বহু লোকের কাজ চলে গেছে, এর মধ্যে দিয়ে পশ্চিমবাংলার অর্থনীতিতে একটা বিরাট বিপর্যয় ঘটেছে। আপনার এলাকায় এমন কী কী সমস্যা আছে যেগুলো এখনো পর্যন্ত কোনো কারণবশত হয়ে ওঠেনি? 3 নম্বর ওয়ার্ড হচ্ছে বারাসাতের এমন একটা ওয়ার্ড, যে ওয়ার্ড একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে, লালি সিনেমা মানে হেলাবরতলা মোড় থেকে আর এসপি অফিস পর্যন্ত একটা বিস্তীর্ণ অঞ্চল, তার মধ্যে অন্তত 3টে কলোনি আছে, একেবারে নিম্নবিত্ত মানুষের স্লাম কলোনি যাকে বলে সেটা ওখানে আছে, আবার মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত অঞ্চল আছে, শালবাগান, পোতাবাড়ি ইত্যাদি অঞ্চল, এখানে একটা অসম বিকাশ আছে উন্নয়নের। আমাদের যে পূর্বতন কাউন্সিলর, তার দুঃখজনক মৃত্যুর পরে 2.5 বছর ধরে 3 নম্বর ওয়ার্ডে পরিষেবা সম্পূর্ণ বন্ধ, কোনো নির্বাচন না করার কারণে এবং পুরসভা সঠিকভাবে কাজ না করার কারণে 3 নম্বর ওয়ার্ডে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জঞ্জাল অপসারণের সমস্যা। ফ্ল্যাটে আজকে 5-7 দিন ধরে জঞ্জাল পড়ে থাকে মানুষের, সেই জঞ্জাল তারা নিরসন করা যাচ্ছে না। এর পরবর্তীকালে যে প্রবলেম সেটা হচ্ছে রাস্তার উন্নয়নের প্রবলেম, নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, বহু মানুষের, এই যে আজকে আমরা দ্বিজহরিদাস কলোনিতে গেছিলাম, দ্বিজহরিদাস কলোনির মধ্যে বহু মানুষের ঘরের মধ্যে এখনও পর্যন্ত জল আছে। আমরা ভাবতে পারি না যে 2022 সালে দাঁড়িয়ে এখনও পর্যন্ত মানুষ যেখানে বাস করছেন তার চালের টালির ঘর, সেই ঘরের মধ্যে তলা দিয়ে জল যাচ্ছে, এইরকম একটা অবস্থায় বাস করছে, অথচ এরা উন্নয়নের ডঙ্কা নিনাদ করছে যে আমরা অনেক কিছু করে দিয়েছি, কিছু লোককে সিভিক পুলিশ আর টোটো পাইয়ে দেওয়া যদি উন্নয়ন হয়, সেই উন্নয়নের আমরা বিরোধী। আমরা মনে করি মানুষের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে মূল উন্নয়ন, সেই উন্নয়নে এরা ব্যর্থ। 3 নম্বর ওয়ার্ডে আধুনিকীকরণ দরকার, সেখানে সিসিটিভি লাগানো দরকার, সেখানে পার্ক করা দরকার, সেখানে একটা কমিউনিটি সেন্টার করা দরকার, এবং সেখানে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার, সেই কাজে সম্পূর্ণ ব্যর্থ এই বর্তমান যে পুরসভা, তৃণমূল পরিচালিত পুরসভা, সেই পুরসভা। তাহলে আপনি ক্ষমতায় আসলে আপনার প্রথম কাজটি কী হবে? আমি যদি নির্বাচনে জয়যুক্ত হতে পারি, আমরা বামপন্থীর একটা নির্দিষ্ট নীতি নিয়ে চলি, আমাদের কাছে গরিব মানুষ হচ্ছে প্রথম প্রায়োরিটি, যে আজকে যে কলোনির মানুষ, যে গরিব মানুষ,
আমার এলাকায় বাস করে, তাদের উন্নয়নের জন্য, তাদের রাস্তাঘাট, তাদের বাড়ি তৈরি, আবাস তৈরি করার জন্য, তাদের কিছুমাত্র বেকার যুবকদের কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করা, মহিলাদের জন্য কিছু স্বনির্ভর প্রকল্প করা, এটা হচ্ছে আমার প্রথম মানে প্রথম কর্মসূচি হবে। এছাড়া যে উন্নত এলাকা যেগুলো আছে সেগুলো রাস্তাঘাট ভেঙে গেছে, নিকাশির কিছু সমস্যা আছে, সেইগুলো করা, এবং শালবাগানের মতো প্রতাপাদিত্য রোডের মতো অঞ্চলে সুরক্ষার ব্যবস্থা করা, নাগরিকদের সুরক্ষা, এটা একটা ভাইটাল বিষয়। আজকে আজকে অসামাজিক কার্যকলাপ ঘটছে বিভিন্ন দিকে মানুষের দারিদ্রতার কারণে, এবং তৃণমূল সরকার সেটাকে প্রশ্রয় দিচ্ছে, অসামাজিক শক্তিকে প্রশ্রয় দিচ্ছে। তোলাবাজরা আজকে পুকুর ভরাট করছে মদ, গাঁজা, আফিন, চরস খেয়ে, আমাদের বেকার যুবকরা আজকে বাজে জায়গায় চলে যাচ্ছে। তাদেরকে মুক্ত করে আবার মূল স্রোতে জীবনে ফিরিয়ে আনা, এটাই বামপন্থীদের প্রধান কাজ, এবং আমি কাউন্সিলর হলে এই কাজটাই সবচেয়ে বেশি মনোনিবেশ করব। আমরা জানি বারাসাতে সর্বত্র মশার উপদ্রব বেড়েই চলেছে, এই বিষয়ে আপনার কি মতামত? ডেঙ্গু নিরসনে বারাসাত পুরসভা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মশা একটা ভয়ঙ্কর প্রবলেম, আজকে সারা দেশ জুড়ে এই প্রবলেম, তার মধ্যে এই পুরসভা বারাসাত। বহুবার বিরোধী কাউন্সিলররা, বিরোধী দলের নেত্রী রত্না ভট্টাচার্য আমাদের কাউন্সিলর, বামপন্থী কাউন্সিলর, বহুবার পুরসভাতে দাবি করেছেন যে ডেঙ্গু নিরসনে একটা স্থায়ী সমাধান করা দরকার। মাঝে মাঝে কখনো কখনো কিছু কেমিক্যাল ছিটিয়ে দেওয়া ছাড়া আর ডেঙ্গু নিরসনে বা মশাবাহিত রোগ নিরসনে বারাসাত পুরসভা কোনো দায়িত্ব পালন করেনি, এবং যখনই চেয়ারম্যানের কাছে বামপন্থীরা ডেপুটেশন দিয়েছে আমরা বলেছি, চেয়ারম্যান বলেছেন দেখছি, কিন্তু কার্যত তিনি কতগুলো ঠিকা কর্মচারীকে দিয়ে কার্যত কোনো কাজ করেননি। এইটা হচ্ছে মশাবাহিত রোগ মানুষের মধ্যে প্রচুর বাড়ছে, ডেঙ্গু বাড়ছে, এবং করোনার মহামারীর সময় অ্যাকচুয়ালি তৃণমূলের কোনো লোক, কোনো কাউন্সিলর, চেয়ারম্যান থেকে শুরু করে তৃণমূলের কর্মীরা মানুষের মুক্ত করার জন্য মানুষের পাশে দাঁড়াননি, যেটা সবচেয়ে প্রধান বিষয়। আমরা বামপন্থীরা রেড ভলেন্টিয়ারের নাম করে কিংবা আমাদের ছাত্রজীব সংগঠন প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি এলাকায়, সে আমরা সরকার থাকি পৌরসভায় আর না থাকি, আমরা কাউন্সিলর থাকি আর না থাকি, আমরাই মানুষের কাছে ছিলাম, মানুষকে খাবার পৌঁছে দিয়েছি, আমরা বাজার তৈরি করেছি, কম পয়সার বাজার করেছি, এবং কোভিড স্যানিটাইজেশনের ব্যাপারে আমরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। আমাদের অনেক কর্মীরা কোভিড আক্রান্ত হয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ আমরা করেছেন, যার জন্য পশ্চিমবাংলার সমস্ত মানুষ বামপন্থীদেরকে দুহাত তুলে আশীর্বাদ করছেন। নিশ্চয়ই আমরা আগামী দিনেও মানুষের পাশে থাকতে চাই, জিতি বা না থাকি, আমরা জিতি বা হারি, আমরা 24 ঘন্টা 365 দিন মানুষের কাছে ছিলাম, মানুষের কাছে আছি, কারণ বামপন্থীদের মানুষ ছাড়া আর কোনো উপায় নেই। মানুষের জীবন সংগ্রামের পাশে আমরা বামপন্থীরা থাকি এবং শেষ দিন পর্যন্ত এই কাজ আমরা করব। বারাসাতে জনগণের তো অনেক ক্ষোভ বিক্ষোভ ডিজিটাল রেশন কার্ড নিয়ে, বিধবা ভাতা বার্ধক্যভাতা নিয়ে, এই বিষয়ে আপনার কি মতামত? ডিজিটাল রেশন কার্ড বা এই স্বাস্থ্য খাদ্যসাথী যে প্রকল্প, এই প্রকল্পে যে চটকদারি, তৃণমূল সরকার যেটা করছে সেটা হচ্ছে নিজেদের স্বজন পোষণের কাজটা করছেন। কিছু লোককে ডেকে নিয়ে এসে তাদের ফর্ম ফিল আপ করে তাদের একটা করে ডিজিটাল কার্ড করে দিচ্ছেন, এবং এই দুয়ারে রেশনের নাম করে যেটা করা হচ্ছে টোটাল রেশন ব্যবস্থাটাই ভেঙে যাচ্ছে। আগে রেশন ব্যবস্থা অনেক পুরনো আমল থেকে, কংগ্রেসি আমল থেকে যে চলছিল, পরে বামফ্রন্টে 34 বছর ধরে তাকে সার্বজনীন করা হয়েছে, কিন্তু টোটাল রেশন ব্যবস্থাটা তুলে দিতে চাচ্ছে, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার পরিকল্পিতভাবে, যেমন আপনারা দেখছেন যে শিক্ষার ক্ষেত্রে যেটা করছে, প্রাইমারি স্কুল PPT মডেলে নিয়ে আসছে, আমাদের অর্জিত অধিকার, মৌলিক অধিকার, শিক্ষার অধিকার, সেই অধিকারকে ধ্বংস করে বেসরকারিকরণ করছে, শিক্ষাতে স্কুলগুলোকে তুলে দিচ্ছে। আমরা যারা বেকার, আমাদের ঘরের ছেলেমেয়েরা, তারা আর স্কুল মাস্টারের চাকরি পাবে না। 34 বছরের বামপন্থী আমলে প্রতি বছর SSC পরীক্ষা হতো, প্রতি বছর ছেলেমেয়েরা স্কুল মাস্টারের চাকরি পেয়েছে। বিগত 11 বছর ধরে SSC বন্ধ, TET বন্ধ, দুর্নীতিতে ভরে গেছে, 10 লাখ 15 লাখ টাকা এদের MLA MP মন্ত্রীদের দেওয়ার মধ্যে দিয়ে সামান্য কিছু চাকরি হয়েছে, সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই সরকার। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, স্বাস্থ্যসাথী কার্ডের নাম করে একটা ধাপ্পা দিচ্ছে মানুষকে, সম্পূর্ণ ভেঙে পড়ছে। আর সর্বশেষ যেটা কথা, সেটা লক্ষ্মীর ভাণ্ডার, মহিলাদেরকে 500 টাকা ভিক্ষা দেওয়া, আমাদের ঘরের মা বোনরা, তাদের আত্মমর্যাদা আছে, আমরা মনে করি না যে তাদেরকে 500 টাকা মাসে দেওয়ার মধ্যে দিয়ে তাদের জীবনের কোনো সমাধান হতে পারে। আমরা মনে করি মহিলাদেরকে তাদের কাজের ব্যবস্থা করা দরকার, মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী আরও বেশি করে করা দরকার, এবং তাদের স্থায়ীভাবে উন্নয়ন করা দরকার। সেটা না করে 500 টাকা 1000 টাকা মহিলাদের হাতে তুলে দেওয়ার মধ্যে দিয়ে মহিলাদেরকে ভিক্ষাবৃত্তিতে পরিণত করছেন এই সরকার, এটা আমরা সম্পূর্ণ বিরোধী। আমরা চাই মহিলাদের স্থায়ী সমস্যা সমাধান এবং তাদের সুরক্ষার ব্যবস্থা করা। আজকে আমাদের শেষ প্রশ্ন, আপনি জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আমি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। কারণ হচ্ছে 3 নম্বর ওয়ার্ডে আমি আগেই বলেছি, বিগত কাউন্সিলরের মৃত্যুর পর 3 নম্বর ওয়ার্ড তৃণমূলের দ্বারা সম্পূর্ণ অবহেলিত ওয়ার্ড, এখানকার মানুষ কোনো পরিষেবা পায়নি। তাই উন্নত পরিষেবা স্লোগানকে সামনে রেখে, দ্বিতীয়ত বহিরাগত নয়,
আমি জন্মসূত্রে আমার ওয়ার্ডের বাসিন্দা, শালবাগান অঞ্চলের বাসিন্দা, দীর্ঘদিন ক্লাব সংগঠনের সাথে যুক্ত, সামাজিক সংগঠনের সাথে যুক্ত, মানুষের পাশে থাকি। 24 ঘন্টা ইনটু 365 দিন মানুষের কাছে সার্ভিস দেওয়ার মধ্যে দিয়ে এলাকার যে জনপ্রিয়তা আমার আছে এবং বামপন্থীদের যে আদর্শ আছে, আমার পার্টির যে আদর্শ, সেই আদর্শকে নিয়ে আমি মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি এবং সেইটাকে নিয়ে আমি এটা বিশ্বাস করি যে মানুষ এবার মুখ ফিরাবেন, তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে তারা বামপন্থীদের জয়যুক্ত করবেন এবং আমি নিশ্চিত জয় লাভ করব। কিন্তু আমার শেষ আশঙ্কা যেটা, শেষ প্রশ্নে, সেটা হচ্ছে যে বুথ দখলের যে সম্ভাবনা ইতিমধ্যেই তৈরি হয়েছে, যা আমরা সল্টলেক নির্বাচনে লক্ষ্য করেছি, যা আমরা আসানসোল নির্বাচনে লক্ষ্য করেছি, বারাসাতেও বিভিন্ন জায়গায় ইতিমধ্যে আমরা এই আনাগোনা শুনতে পাচ্ছি। বহিরাগতদের এনে কোথাও খিলকাপুর থেকে, কোথাও অন্যান্য জায়গা থেকে বহিরাগত ছেলেদের জড়ো করে এই 10 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 33 নম্বর ওয়ার্ড, এই সমস্ত ওয়ার্ডে যে আজকে ভোট লুট করার যে পরিকল্পনা বর্তমান শাসক দল করছেন, সেই লুটের পরিকল্পনা আমার মনে হয় আমরা সাধারণ মানুষকে সাথে নিয়ে রুখে দিতে পারবো। এবং এটা যদি আমরা রুখে দিতে পারি, তাহলে বামপন্থীরা নতুন ইতিহাস রচনা করবে বারাসাতের নির্বাচনের ক্ষেত্রে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। অনেক ধন্যবাদ শ্রী মলয় ভট্টাচার্যকে আমাদের পাশে থাকার জন্য। ক্যামেরাম্যান আশিসের সাথে পিউ, নোবেল বাংলা।